সিলেটের গোয়েনঘাট উপজেলার ডাউকি ও সারি নদীর বুকে এভাবেই দিন রাতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এসব কারণে ক্রমশ নদীগর্ভে বিলীন হচ্ছে নদী তীরবর্তী ঘরবাড়ি, ফসলি জমি ও খেলার মাঠ। স্থানীয়রা জানান, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে গিয়ে তাদের লোকজনদের দিয়ে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে বালু ও পাথর লুটপাট। শুধু ডেদারদের কাইটা লুটপাট করে কাইটা নিয়ে গেছে। যাতে বাইদেরা মানে যে মহিলারা ডিলে ডিলে তাকে উড়াইতে পারছে না, মানে তারা নিচে জুড়েই নিচে দিনের পর দিন শক্তিশালী বোমা ও মেশিন দিয়ে নদীর তলদেশ থেকে বালু ও পাথর উত্তোলনের ফলে হুমকির মুখে পরিবেশ। প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত থাকায় অভিযোগ করলেও প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা। বড় বড় কর্মকর্তারা তারা দেয়, আমরা নিয়ে যাই। নদী থেকে বালু লুটের ঘটনা স্বীকার করে উপজেলা প্রশাসন বলছে, ইজারা শর্ত ভঙ্গ করলে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বালু উত্তোলন হয় এবং সেখানে ছোট সাইজের যে পাথর যেগুলো আছে সেগুলো উত্তোলন হয়। এবং আজকে এদিকে সিলেটের জেলা প্রশাসন জাফলং এর বালু পাথর লুটপাট ও চাঁদাবাজি থেকে বেরিয়ে পর্যটনে অগ্রসর হওয়ার আহ্বান জানান। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের পাথর কোয়ারিগুলো সরকারি সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে পাথর শ্রমিক আছে তাদেরকে রিপ্লেস করার ব্যবস্থাপনা চিন্তা ভাবনা আমাদের করতে হবে। এটা বাস্তবতা আমাদের করতে হবে। আমরা যদি মনে করি যে না আমরা ওই পাশাতেই থাকবো, আশ্বাস না দিয়ে নদী ভাঙন ও অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।